সো হ্যালো গাইস, আবার এসে গেছে আর এক নতুন ভিডিও নিয়ে। ইউটিউবে কিছু প্রবলেমের জন্য আমি অনেকদিন ভিডিও ছাড়তে পারিনি, তার জন্য দুঃখিত, সরি। তো আজকের ভিডিও এটাই, দেখতেই পাচ্ছ আমার অ্যাকোরিয়ামকে ডিভাইড করেছি দুটো ভাগে। এক পাশে আমার সব ফিশগুলোকে রেখেছি আর ওয়ান সাইডে অনলি ওয়ান ফিশ, একটাই প্যারট আছে। আর এতটা জায়গা নিয়ে একটা প্যারট কী করছে সেটার রিজনটাও আমি এক্ষুনি বলবো। খুব সময় কম থাকায় আমি ভিডিওটা করতে পারিনি। ওই পাশে প্লাস্টিক দিয়ে যে ফাঁকাটা ছিল সেটাও গ্যাপ পূরণ করে দিয়েছি। দেখতে পাচ্ছ প্যারট কতটা অ্যাগ্রেসিভ হয়ে গেছে, ভীষণ অ্যাগ্রেসিভ। আমি হাত দিয়ে দেখানোর চেষ্টা করছি কতটা অ্যাগ্রেসিভ। ওই পাশে কোনো ফিশ এইদিকে আসার চেষ্টা করলে সে তাদেরকে তাড়িয়ে দিচ্ছে। যারা বুঝতে পেরেছো অবশ্যই মনে হয় অনেকে বুঝে গেছো, হ্যাঁ প্যারট ডিম দিয়েছে আর অনেক বেবিও আছে, প্রচুর বেবি হয়েছে। আমি প্রথমে জানতে পারিনি, আমার কল্পনার বাইরে ছিল যে প্যারট আমার অ্যাকুরিয়ামে ডিম দিতে পারে। তো আমি যখন ওয়াটার চেঞ্জ করছিলাম, ওয়াটার চেঞ্জের সময় বুঝতে পারিনি যে প্যারট এতটা কেন অ্যাগ্রেসিভ। এই যে দেখতে পাচ্ছ প্রচুর মাছ, প্রচুর মাছ। ওয়াটার চেঞ্জের সময় বুঝতে পারি যে ডিম দিয়েছে, তখন আমি তাড়াহুড়ো করে যেই ডিমগুলো বাইরে, বাচ্চাগুলো বাইরে বেরিয়ে এসেছিলো তখনই যা অন্যান্য ফিশগুলো খাওয়া শুরু করে দিয়েছিল, সেই জন্য আমি তাড়াহুড়ো করে যাই হোক করে ডিভাইডেশন করে দিই, আলাদা করে দিই। সেই ভিডিওটা করতে পারিনি তার কারণ সব কিছু তাড়াতাড়ির মধ্যে হয়ে গেছে, সেই জন্য ভিডিওটা পরে করলাম তোমাদেরকে দেখানোর জন্য। এটা আমার কল্পনার বাইরে ছিল, যাই হোক আমি খুব লাকি। তো দেখতেই পাচ্ছ মাছগুলোকে আরও কাছের থেকে দেখানোর চেষ্টা করছি, প্রতিদিন আস্তে আস্তে প্রতিদিন আপডেট দিতে থাকবো মাছগুলো বড় হওয়ার। আমি সব মাছগুলোকে বড় করব ভেবে নিয়েছি। প্রচুর আছে, আর এই যে সব মাছগুলো একসাথে তার মায়ের কাছে আছে, এটা হচ্ছে ওদের মা। আর এই হচ্ছে ওদের বাবা, ফাদার, এটা হচ্ছে বাবা। আর ওই পাশে যে রেড প্যারটটা আছে সেটা হচ্ছে ওদের মা। এদের ব্রিডিংয়ে বেবিগুলো হয়েছে। তো টাটা।